হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দীর্ঘ প্রায় এক মাস পর আবারও ফিরে আসলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব ঋতু বৈচিত্র্যের বাংলার একটি ঋতু রূপ বর্ণনা। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই এপিসোডে থাকবে শরৎ ঋতুর খুঁটিনাটি। তাহলে দেখতে থাকুন, ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ। বাংলাদেশ ষড় ঋতুর দেশ, ঋতুর পালা বদলে এখন শুরু হয়েছে শরৎকাল। ঋতু অনুসারে ভাদ্র আশ্বিন মাস জুড়ে থাকবে শরৎকাল। নাগরিক কোলাহল আর জাগতিক জীবনের নানা ব্যস্ততার মাঝে বেশ গোপনেই এসেছে শরৎ। এই ঋতু আসো যেমন চুপিসারে, আবার হারিয়েও যায় বেশ দ্রুত। শরৎ মানে নীল আকাশের সাদা মেঘের ভেলা এবং কাশফুলের শুভ্রতা। শরৎ আসলে এমনই স্নিগ্ধতার আবেশ ছড়িয়ে স্মৃতিতে তোলা দেয়। প্রকৃতি যখন শরৎকাল আসে তখন কাশফুলে জানিয়ে দেয় এর আগমনী বার্তা। এ ঋতু পালকের মতো নরম এবং ধবধবে সাদা রঙের কাশফুল ফুটে। বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে নীল আকাশে সাদা তুলোর মতন মেঘের সাথে কাশফুলের মৃদু বাতাসে ধুল খাওয়া প্রকৃতিতে শুধু মুগ্ধতায় ছড়ায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা শরৎ ছাড়া আর কে বাসাতে পারে? তাই নীল আকাশের নিচে সাদা কাশফুল যখন বাতাসে ধুলতে থাকে তখন মনে হয় শ্বেত বসনা একজাক নৃত্য শিল্পী নৃত্য করছে। বাংলা সাহিত্যে শরৎ ও কাশফুল বিভিন্নভাবে এসেছে। শরৎ ও কাশফুলের বন্দনা তাই তো কবি কাজী নজরুল ইসলামের কবিতায়। কাশফুল মনে সাদা শিহরণ জাগায়, মন বলে কত সুন্দর প্রকৃতি, স্রষ্টা কি অপরূপ সৃষ্টি। রবীন্দ্রনাথ প্রাচীন গ্রন্থ কুশজাতক কাহিনী অবলম্বনে রচনা করেছেন শাবমোচন নৃত্যনাট্য। কবি জীবনানন্দ দাস শরৎকে দেখেছেন এইভাবেই, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না। শরতের অপরূপ এই রূপ দেখে মুগ্ধ কবি অবলীলায় পৃথিবীকে আর দেখার প্রয়োজনই মনে করেননি। রোমানিয়ার আদি নিবাসী কাশফুল বেশ প্রাচীনকাল থেকেই বাংলাদেশের সভ্যতা ছড়িয়ে আসছে। কাশফুল মূলত ছনগুত্রী একজনের ঘাস। ঘাস জাতীয় উদ্ভিদটি উচ্চতায় সাধারণত 3 মিটার পর্যন্ত লম্বা হয়। গাছটির চিরল পাতার দুই পাশ বেশ ধারালো। নদীর দাগ, জলাভূমি, চরাঞ্চল, শুকনো এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের ঝাঁপ বেড়ে ওঠে। তবে নদীর তীরেই এদের বেশি জন্মাতে দেখা যায়। নদীর তীরে পলিমাটির আস্তর থাকে, এই মাটিতে কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে। বাংলাদেশের সব অঞ্চলে কাশফুল দেখতে পাওয়া যায়। রাজধানী ঢাকার আশেপাশে দিয়াবাড়ি, 300 ফিট সড়ক, আফতাবনগর, কেরানীগঞ্জের হজরতপুরের কালীগঙ্গা নদীর তীর, ঢাকার মাওয়া সড়কের কুচিয়ামারা, দলস নদীর তীর, মায়াদ্বীপ, মামদপুরের বেড়িবাঁধ এলাকা, আমুলিয়া মডেল টাউন এবং মুগদা গ্রিন মডেল টাউনে প্রচুর কাশফুল। কাশফুলে বেশ কিছু ঔষধি গুণ রয়েছে, যেমন পিতে তৈরিতে পাথর হলে নিয়মিত গাছের মূলসহ অন্যান্য উপাদান দিয়ে ওষুধ তৈরি করে পান করলে পিত্ততলের পাথর দূর হয়। কাশফুলের মূল বেটি চন্দনের মতো নিয়মিত গায়ে মাখলে গায়ের দুর্গন্ধ দূর হয়। এছাড়া শরীরের ব্যথানাশক ফোঁড়ার চিকিৎসায় কাশের মূল ব্যবহৃত হয়। কাশফুল আগাছা হিসেবে বিবেচিত হলেও শুকনো কাশ গাছ খুব কাজের জিনিস, তাই আর বহুবিধ ব্যবহার রয়েছে। চারাগাছ একটু বড় হলে এর কিছু অংশ কেটে গরু মহিষের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। কাশ দিয়ে গ্রামের বধুরা ছাঁটা, ডালি, মাদুর ইত্যাদি তৈরি করে থাকে। গরের চাল, বাড়ির সীমানা, বেড়া ও কৃষকের মাথাল তৈরিতেও কাশ গাছ ব্যবহার করা হয়। গ্রাম বাংলায় বিশ্বাস করা হয় কাশফুল মনের কালিমা দূর করে, তাই শুভ কাজে কাশফুলের পাতা ও ফুল ব্যবহার করা হয়। প্রাগৈতিহাসিক কাল থেকেই বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কাশফুল ছিল। কাশফুলের অন্য একটি প্রজাতির নাম কুশ। এটা দেখতে প্রায় কাশফুলের মতো। সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণে কাশফুলের স্থান খুব উচ্চতে।
গ্রামের বাড়ির বাইরে পুকুর পাড়ে ইচ্ছে করলে আপনি কাশফুলের বাগান করতে পারেন। তবে এক্ষেত্রে কিছুটা ঠান্ডা ও বালি মিশ্রিত স্থান বেছে নিতে হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।